যদি কিছু ঠিক নাও থাকে তাহলে সবকিছু ঠিক আছে বলতে পারার অভ্যাসটাই আমাদেরকে অনেক সামনে এগিয়ে নিয়ে যায়। কখনো নিজেকে এতটা কমজোর হতে দেবেন না যে আপনাকে অন্যের দয়ায় বেঁচে থাকতে হয়। আপনার সমস্যা এটাই যে আপনি যাদের জন্য পুরো সমুদ্র পার করতে প্রস্তুত তারা আপনার জন্য সামান্য একটা জলাশয়ও পার করতে প্রস্তুত থাকে না। অপমান করে শত্রু বানানোর চেয়ে ভালোবাসা দিয়ে বন্ধু বানানো অনেক ভালো। যারা আপনাকে বলেন যে তাদের কাছে সময় নেই, আসলে তাদের বিশেষ আপনজনের তালিকায় আপনার নামই নেই। পাতা ঝরে যাওয়ার পরে এই গাছে নতুন পাতা আসে। ঠিক সেরকমই সংঘর্ষ এবং বাধা অতিক্রম করার পরেই মানুষের জীবনে ভালো দিন আসে। আপনার মতামতেরও গুরুত্ব আছে, না হলে আপনি নীরব হয়ে থাকবেন আর মানুষ নিজেদের মতো স্বেচ্ছাচারিতা করেই যাবে। নির্বুদ লোক নিজের ক্ষতিটু করেই, বরং যারা তাদের সাহায্য করার চেষ্টা করে তাদেরও বেশি ক্ষতি করে। বলা হয় ধর্মের স্থান টাকা পয়সা থেকে অনেক উপরে, কিন্তু বাস্তবে মন্দিরে ভগবান দর্শনের জন্য বেশি টাকা লাগে। সব শিক্ষা যে বই থেকে পাওয়া যাবে সেটা জরুরি নয়। কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা জীবন এবং তার সাথে জড়িয়ে থাকা সম্পর্কগুলো শিখিয়ে দেয়। স্বার্থপর এই দুনিয়ায় যদি আপনি কাউকে ভালোবাসতে চান তাহলে নিজেকে কষ্ট দেওয়ার জন্য সবসময় তৈরি থাকুন। জীবন সংসারে যে কোনো জিনিস আঘাত লাগলে ভেঙে যায়, কিন্তু সফলতা আঘাত থেকেই তৈরি হয়। বড় মানুষ হওয়া খুবই ভালো জিনিস, কিন্তু ভালো মানুষ হওয়া খুবই বড় জিনিস। বদনামের ভয় তো সেই ব্যক্তির থাকে যে ব্যক্তি নিজের পরিচয় তৈরি করতে ভয় পায়। যে স্থানে আপনার কোনো সম্মান নেই সেখানে কখনো যাওয়া উচিত নয়, আর যে ব্যক্তি আপনার সম্মান করে তাকে কখনো ছাড়া উচিত নয়। কাউকে ভরসা দিয়ে সেই ভরসাটাকে ভেঙে দেওয়া সবচাইতে বড় পাপ। সবচেয়ে দুঃখ তো তখনই লাগে যখন সবচেয়ে আপন মানুষগুলো চোখের সামনে সবচেয়ে পর হতে থাকে। আসলে প্রয়োজনের সময়ে তাদেরকেই কাজে লাগে যাদেরকে আমরা কখনো কল্পনাই করিনি। যেখানে বৃষ্টি হয় না সেখানে জমির ফসল নষ্ট হয়ে যায়, আর যেখানে সংস্কার থাকে না সেখানে সম্পর্ক নষ্ট হয়ে যায়। জীবন আমাদের বুদ্ধি দিয়েছে, আর নির্বুদের সাথে কিভাবে মীমাংসা করে নিতে হয় সেটাও শিখিয়েছে। জেনে রাখুন, আপনার কথার চেয়ে আপনার কর্মকেই সবাই দেখে। জীবন একটাই, আপনি সেটাকে হেসে কাটাবেন নাকি কেঁদে নষ্ট করবেন সেই সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার ওপর। যেখানে প্রেম থাকে না সেখানে যাবেন না, আর যেখানে প্রেম থাকে সেখান থেকে ফিরবেন না। সংকীর্ণ মানসিকতার লোক কখনো উন্নতি করতে পারে না, আর তাদের আশেপাশে যারা থাকে তাদেরকেও উন্নতি করতে দেয় না। আপনি নিজেকে এমনভাবে তৈরি করুন যে সংসারের খারাপ দিকগুলো আপনাকে স্পর্শ করতে না পারে। খারাপ অভ্যাসগুলো যদি সময় থাকতে বদলানো না যায় তাহলে সেই অভ্যাসগুলো একদিন আপনাকেও খারাপ করেই ছাড়বে। যদি কখনো কোনো ব্যক্তিকে সংশোধন করার চেষ্টা করুন সে আপনার শত্রু হয়ে যেতে পারে। আপনাকে প্রতি মুহূর্তে সেই ব্যক্তির কথা এবং স্মৃতিগুলি কষ্ট দেয় যার জীবনে আপনার থাকা কিংবা না থাকার কোনো বিশেষ পার্থক্য নেই। নোংরা মানসিকতার লোকেদের একটা পরিচয় থাকে, আপনি যত তাদের সম্মান দেবেন তারা আপনাকে ততটাই কষ্ট দেবে। ভয় আপনাকে কখনোই সামনে এগুতে দেয় না, তাই ভয়কে কখনো ভয় পাবেন না। সর্বপ্রথম আসে দারিদ্রতার ভয়, গরিব হয়ে থাকলে তাতে ভয় পাওয়ার কিছু নেই, সামনে এগুতে থাকুন। তৃতীয় হচ্ছে মৃত্যুর ভয়, এই কাজটা করলে আমি মরে যাব না তো, আসলে এই ভয়ের জন্য আপনি সেই নির্দিষ্ট কাজটি করার চেষ্টাই করেন না। তৃতীয় ভয় হল সমালোচনার ভয়, যে লোক কী ভাববে, আর সেই ভয়ের জন্য আপনি সেই কাজটি করে উঠতে পারেন না। চতুর্থ ভয় থাকে আপনার নিজের অসুস্থ শরীর নিয়ে, আমার তো শরীর খারাপ তাহলে কিভাবে করব। আসলে সকল ব্যক্তি জীবনে সব কিছু করতে পারে। আর একটা ভয় হল বার্ধক্যজনিত ভয়, যে আমার তো বয়স হয়ে গিয়েছে, এই কাজটি করার জন্য আমার সামর্থ্য কোথায়। কিন্তু মনে রাখবেন, বয়স কোনো কাজের বাধা হতেই পারে না। আর সবথেকে বড় ভয় হলো কাউকে হারিয়ে ফেলার ভয়, যে সে যদি আমার জীবনে না থাকে তাহলে আমার কি হবে। মনে রাখবেন, বয়স শরীরের হয় না, মনের হয়। নিঃসঙ্গ মুহূর্ত আপনাকে এটা শেখায় যে বাস্তবে আপনার আপনি ছাড়া আর কেউ নেই। তাকে ছেড়ে দেওয়াই ভালো যে কখনো আপনার মূল্য বোঝার চেষ্টাই করেনি। কখনো কাউকে খুব সহজে আপন ভেবে নেবেন না, কারণ সমস্ত কষ্ট এবং একাকিত্বের অনুভূতি এখান থেকেই শুরু হয়। অহংকারের সাথে কথা বলার অভ্যাসটাও ত্যাগ করা উচিত, কারণ সময় অহংকারকে নষ্ট করে দেওয়ার ক্ষমতা রাখে। অন্যের জীবনে নিজের স্থান খোঁজা বন্ধ করে দিন, বিশ্বাস করুন আপনার জীবনটা শান্তিপূর্ণ হয়ে যাবে। আমি অনেক দূর পর্যন্ত গিয়েছি শুধু এটা দেখার জন্য যে আমার কাছে কে আছে। কখনো কখনো সফল ব্যক্তিদের সাথেও সময় কাটানো উচিত, কারণ তাদের মধ্যে অহংকার থাকে না বরং অনুভব থাকে। সময় খুব শক্তিশালী হয়, যা যে কোনো জিনিসকে বদলে দেয়, যা ব্যক্তি হোক কিংবা বস্তু। লড়াই করার ক্ষমতা তো আমাদের সবার মধ্যেই থাকে, তবে কিছু মানুষ জিততে পছন্দ করেন আর কিছু মানুষ সম্পর্ক টিকিয়ে রাখতে পছন্দ করেন। সবসময় ভুল ধারাই করে,
যারা চেষ্টা করে, আর অকর্মণ্য মানুষ তো অন্যের ভুল খুঁজে খুঁজে নিজের জীবনটাই কাটিয়ে দিতে পছন্দ করে। যে নদীর গভীরতা যত বেশি হয় তার বয়ে চলার শব্দটাও তত কম হয়। সেইরকম নির্বুদ্ধরা বেশি ভুল করে, কারণ তারা বেশি কথা বলে, কিন্তু বুদ্ধিমান মানুষ কম কথা বলে। কেউ একজন বলেছিলেন যে একটা ভুল মানুষকে অনেক কষ্ট দেয়, কিন্তু কিছু কিছু ভুল এমন থাকে যা ভবিষ্যতে মানুষকে হাজারটা ভুল করা থেকে রক্ষা করে। যে আঘাত থেকে রক্ত বের হয় না, বুঝে নেবেন সেই আঘাত কোনো আপনজনই দিয়েছেন। শুধুমাত্র প্রয়োজনের সময় এই মানুষ যদি আপনার কথা ভাবে তাহলে দুঃখিত হবেন না, বরং খুশি হয়ে যান, কারণ হীরে মূল্যবান বলেই বিশেষ প্রয়োজনেই তাকে ব্যবহার করা হয়। যেখানে পরিশ্রম নেই সেখানে সফল হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আপনার শত্রুকে ধ্বংস করার ফন্দি না বানিয়ে শত্রু তৈরি হওয়ার পেছনের কারণগুলোকে ধ্বংস করুন। জ্ঞানী মানুষ তৈরি করার জন্য যদি কোনো বই লেখা হয় তাহলে সততা তার প্রথম অধ্যায় হবে। অন্ধ মানুষেরা দেখতে না পেলেও আলো আলোকিতই থাকে, সেটা কখনো অন্ধকার হয়ে যায় না। ঠিক একইভাবে নাস্তিকরা যতই সৃষ্টিকর্তার অস্তিত্ব নেই বলে চিৎকার করুক না কেন, আমরা জানি সৃষ্টিকর্তা না থাকলে বসবাসযোগ্য সাজানো পৃথিবী আমরা কখনোই পেতাম না। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা একসময় ভুলে যেতে পারে, কিন্তু অপমানিত ব্যক্তি তার অপমান সহজে ভুলে যেতে পারে না। তাই কাউকে অপমান করার আগে একটু ভেবে নেবেন। শ্রীকৃষ্ণ বলেন, এই সংসারে তোমার কি হারিয়ে যাওয়ার ভয় আছে, যেখানে তোমার কোনো কিছুই নিজের নয়, আর যেটা তুমি তোমার বলে দাবি করছো আসলে গতকাল তা অন্য কারো ছিল, আগামীকাল সেটা অন্য কারো হয়ে যাবে। জীবনে সমস্যা যতই থাকুক, দুশ্চিন্তা করলে তা বেড়ে যায়, মৌন থাকলে তা কমে যায়, আর যদি ধৈর্য রাখা হয় তাহলে তা একদমই শেষ হয়ে যায়। এই সংসারে সব কিছুই ক্ষণস্থায়ী, এমনকি আপনার সমস্যাগুলোও। এটা বাস্তব যে যদি কোনো ব্যক্তির কোনো কথা আপনাকে আঘাত দেয় তাহলে দুইভাবে চিন্তা করুন। যদি সেই ব্যক্তি মহত্ত্বপূর্ণ হয় তাহলে কথাটাকে ভুলে যান, আর যদি সেই কথাটা মহত্ত্বপূর্ণ হয় তাহলে সেই ব্যক্তিকে ভুলে যান।